আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমার মনে অনেক প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে অনেকেই আমাদের কাছে এসে আমার ওজন বেড়ে গেছে আমার হাঁটুতে সম্পর্ক আছে কিনা আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ছোট্ট একটা বিরতির পরে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো আমরা আলোচনা করব বাদ ব্যথা প্যারালাইসিস স্পেশালিস্ট ডাক্তার মহু সুফুল্লা প্রধানের সাথে আমাদের সাথে থাকতে দর্শক বিরতির পর আরো একবার স্বাগত ডিপিআরসি হসপিটালের স্বাস্থ্যগত অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিলা প্রধানের সাথে হাঁটু ব্যথা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হাঁটু ব্যথা এবং শরীরে আমাদের যে ওজনটা রয়েছে বাড়তি ওজন সেটা সম্পর্কে অবশ্যই আসলে অনেকের ধারণা যে ওজন বেশি হলে হাঁটু ব্যথা হয় ব্যাপারটা আসলে তা না যেমন কারো কেউ যদি চিন্তা করে যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় তার আসলে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া নিষেধ তদ্রুপ হাঁটু ব্যথা যাদের হয় বা হাঁটুতে যদি কোনো কারণে ব্যথা হয় হাঁটুতে আথরাইডির সমস্যা সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি কারো অতিরিক্ত ওজন থাকে তখন সে আরও দুর্বিষ জীবন বা দুর্বিষহ অবস্থায় পড়ে যায় এবং খুব ভয়ানক একটা পরিস্থিতিতে পড়ে যায় তো যাদের হাঁটু ব্যথা আছে তাদের অবশ্যই ওজন বেশি হলে দিস ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর অ্যাগ্রাভেশন অব পেইন